ওমান, কাতার, সৌদি আরব বা সিঙ্গাপুর, মালয়েশিয়া, যেখান থেকে আপনারা মানে ইউরোপের দেশগুলোতে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও। তো আমার সাথে একজন গেস্ট আছে, তো যাই হোক, তো ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আরো ভাইদের হেল্পের জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। তো চলেন ভিডিওটি স্টার্ট করা যাক। কি খবর তোমাকে? তো রিসেন্টলি আমি অনেক অনেক প্রশ্ন পাচ্ছি সৌদি আরব থেকে, ওমান থেকে, কাতার থেকে বা সিঙ্গাপুর থেকে, যে ভাই আমি ইউরোপে যেতে চাই, আসলে কিভাবে যাব সেটা প্রসেসটা একটু বলে দিবেন। তো এর আগেও আমি একটা ভিডিওর মধ্যে এই প্রসেসগুলো বলে দিয়েছি এবং যেহেতু অনেকে দেখেন নাই বা অনেকে দেখা যায় সেই ভিডিওটা শেয়ার করেন নাই, তাদেরকে বলবো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনার এবং অন্যজনের হেল্পের জন্য। তো আমার সাথে যে গেস্টটা আছে সে আমার ফ্রেন্ড, তো তার ভাই রিসেন্টলি গেছে, ইটালিতে গেছে, তো যাই হোক, যদিও গেমের মাধ্যমে গেছে, তো রোমানিয়া থেকে। তো আসলে আপনারা যারা যেতে চাচ্ছেন তাদের জন্য আমি প্রসেসটা বলে দিচ্ছি এবং কিভাবে কি করবেন সেই প্রসেসটা বলবো। যারা বাংলাদেশি আছেন বা কলকাতা ইন্ডিয়া থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি, যেহেতু ইন্ডিয়াতেও আমার কিছু ফ্যান আছে তো তারা আমাকে প্রশ্ন করে। তো ভাই, আসলে যারা আরব দেশগুলোতে আছে তো তাদের উদ্দেশ্যে, তারা যদি ইউরোপের দেশগুলোতে যেতে চায় তাহলে তাদের কি করা লাগবে, তো এটা একটু আপনি বলে দিবেন। প্রথমত হলো যারা আরব দেশে থাকে তাদেরকে অবশ্যই ভিসা পতাকা নিয়ে লিগেল থাকতে হবে। তারপর যে এরিয়া থাকে ওই এরিয়ার পুলিশ ক্লিয়ারেন্স লাগে, একটু লাউডলি বলতে হবে, যে এরিয়া থাকে ওই এরিয়ার পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই লাগে। আবার সম্ভবত সৌদি আরবের সম্ভবত পুলিশ ক্লিয়ারেন্স লাগে না। তো যেখানকার যেরকম, আপনি যার সাথে যে পার্টির সাথে কথা বলবেন ওনার পরামর্শ অনুযায়ী ওই ডকুমেন্টস এবং ভিসার কপি, পাসপোর্ট, এগুলো যেটা চায় ওগুলো দিবেন। দেওয়ার পরে আপনার পারমিট হয়ে গেলে আপনি যে দেশ থেকে করবেন ওই দেশেই রোমানিয়া যান বা ক্রোয়েশিয়া যান অথবা অন্য দেশে যেখানে যান ওখানকার এম্বাসিতে জমা করবেন, ইজিলি আপনার ভিসা হয়ে যাবে এবং ভিসা মোটামুটি শতভাগ নিশ্চয়তা থাকে। কিন্তু বাংলাদেশ থেকে করলে ওই নিশ্চয়তাটা পাওয়া যায় না। তো যার কারণে আমার বোধ হয় যারা আরব দেশে থাকেন বা ইউরোপে যাওয়ার ইচ্ছা আছে, এরা বাইরের দেশে থেকে লিগেল অবস্থায় থাকিয়ে যদি পারেন প্রসেসিং করেন, ওটা সবচেয়ে বেটার। তো আরেকটা বিষয় বলে দিই, এই ভাই আরব দেশ সম্পর্কে কিন্তু মোটামুটি ভালো ধারণা আছে, 15-16 বছর আরব কান্ট্রিতে থেকে আসছে। তো যাই হোক, এখন আমার সাথে ইউরোপের একটি দেশের মধ্যে আছে। তো আমি ভাইয়ের কাছে জানতে চাবো, যেহেতু আমার ফ্রেন্ড, তো তার ভাই গেছে, একজন চলে গেছে অলরেডি ইটালিতে আর একজন প্রসেসিং এ আছে। তো একজন বাহরাইন থেকে গেছে, না কাতার থেকে একজন গেছে, আরেকজন আচ্ছা, দুইজনই কাতারে থাকে, একজন অলরেডি চলে গেছে ইটালিতে আর একজন প্রসেসিং এ আছে। তো যাই হোক, আপনারাও ইচ্ছা ওনাকে সামনে রেখে বলার এই কারণ যে ওনার ভাই যেহেতু কি কি ডকুমেন্ট লাগতে পারে, কিভাবে প্রসেসিংটা হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের একটা ধারণা দেওয়া আর কি। তো আসলে ওনার কাছ থেকে আমরা জানবো যে কিরকম অ্যামাউন্টটা লাগতে পারে বাংলাদেশ থেকে যেতে গেলে ইউরোপের কোনো দেশের মধ্যে, 12-15 লক্ষ টাকার মতো সাধারণত খরচ হয়। আর যেহেতু ওনার ভাই গেছে, ওনার কাছ থেকে আমরা একটা আইডিয়া নিব যে আসলে কি পরিমাণ টাকা মিনিমাম বা ম্যাক্সিমাম একটা কিরকম অ্যামাউন্টে লাগতে পারে, এটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভাই, কিরকম অ্যামাউন্ট লাগতে পারে যারা আরব দেশগুলা থেকে যাবে তাদের জন্য? খরচের অ্যামাউন্টটা আসলে যারা ইউরোপের কাজ করে ওরা ইউরোর হিসাবেই মানে পেমেন্টটা নেয়, যদিও যারা বাংলাদেশ থেকে বা বাংলা টাকা বলে যে আমাকে 6 লাখ দিতে হবে, 7 লাখ দিতে হবে, কিন্তু ওরা এই জিনিসটা কাউন্ট করে ইউরোর উপরে। তো যারা মিডিল ইস্ট থেকে যায় বেশিরভাগই আপনার 5.5-6 অথবা 6.5 এর ভিতরেই থাকে যারা আরব দেশ থেকে যায়, বিশেষ করে রোমানিয়ার ক্ষেত্রে এটা, আর অন্য অন্য গুলোতে গেলে আর একটু বাড়ি যায়। সেক্ষেত্রে ধরেন যদি 7,500-8,000 ইউরো হয় তাহলে বর্তমানে ইউরো রেট হিসেবে 9 লাখ বা কিছু কম বেশি এরকম হয়ে যায়। তো ডকুমেন্টসের বলতে আরব দেশ থেকে আমি মনে করি যে যারা ইউরোপ যেতে চায়, আরব দেশে যারা আছে আরব দেশ থেকেই আমি মনে করি যে একবার পারফেক্ট একটা ফর্ম হতে চান, কোনো ঝামেলা নাই। বাংলাদেশ থেকে আপনি যেতে গেলে আপনার পারমিট হলেও এই পারমিটে আপনি
ইন্ডিয়া পাঠাইতে হয়, ইন্ডিয়া থেকে ভিসা প্রসেসিং হইয়া আসতে 4 মাস 6 মাস 8 মাসও লাগে যায়, ঠিক আছে। আর সেক্ষেত্রে আপনি আরব দেশ থেকে করলে আপনার পারমিটটা যাওয়ার পরে যখন কন্ট্রাক্ট ফর্ম সহ যাবে সবকিছু কমপ্লিট, আপনি এম্বাসিতে জমা দিবেন, সর্বোচ্চ এক সপ্তাহ সময় নিব, এক সপ্তাহের মধ্যে আপনার পাসপোর্টে ভিসা লাগিয়ে চলে আসবো। তারপর আপনি চাইলে ওইখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারবেন, আর যদি বলেন আমি দেশে যাব, দেশের থেকে 1-2 মাস থাকি তারপর যাব, সেটাও আপনার ইচ্ছা, সমস্যা নাই। তো আপনাদের জন্য কিন্তু এটা, যারা আরব কান্ট্রি গুলাতে আছেন, যারা বলেন আমাকে যে ভাই আমার স্বপ্ন ছিল, আমার বাবা মার সামর্থ্য ছিল না, এই কারণে আমি আরব দেশে আছি, এখন আমার মোটামুটি অ্যাবিলিটি হয়েছে, তো আমি আসলে ইউরোপের দেশগুলাতে যেতে চাচ্ছি, তো তাদের জন্য কিন্তু এটা একটা গোল্ডেন অপরচুনিটি আমি বলবো। তো আপনারা যারা আছেন তারা অবশ্যই, যে দেশে আছেন, এটা হলো আমরা বলে দিলাম যে ওনার যেহেতু ভাই যে যে ডকুমেন্ট লাগছে সেই হিসেবে বলে দিলাম, তারপরও আমি আপনাদেরকে বলবো আপনারা যে দেশে যেতে চাচ্ছেন সেই দেশের এম্বাসিটা যদি আপনার, যে দেশে ধরেন সৌদি আরবে আছেন আপনি, তো সৌদি আরবে যে এম্বাসিটা আছে যে দেশে যেতে চাচ্ছেন সেই এম্বাসিতে যোগাযোগ করবেন যে কি ধরনের ডকুমেন্ট লাগতে পারে, এবং আপনি ইউরোপের যে দেশটাতে যাবেন সেই লোকটার সাথে যোগাযোগ করবেন যে কি কি ডকুমেন্ট ওনারা চায়। তো সব মিলে আপনাদের খোঁজ খবরগুলো আপনারা রাখতে হবে যে আসলে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়। আর দ্বিতীয় বিষয় হলো, আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার আর ইউরোপের ভিতরে কেউ নেই, তো ভাই আমাদেরও এক সময় ইউরোপের ভিতরে কেউ ছিল না, তো এটা তৈরি করে নিতে হয় আপনাদের, তো এটা হলো বলবো। আর আরেকটা বিষয় আপনারা প্রশ্ন করেন, সেটা হলো যে ভাই আমি ওই দেশে যেয়ে কাজ করতে পারবো কিনা, তো ভাই আপনার নিজের ভিতরেই যদি কনফিডেন্সের অভাব থাকে তাহলে আপনার না আসাটাই উত্তম। তো ইউরোপের ভিতরে আসলে আপনার এমন এমন পরিস্থিতি হবে যে 6 মাস 1 বছর আপনার স্ট্রাগল করা লাগতে পারে। তো আমি এর আগেও আমার একটা ভিডিওর মধ্যে বলেছি আমি 1.5 বছর স্ট্রাগল করছি, এই ভাই 1 বছরের মতো স্ট্রাগল করছে, কারণ আমরা আসার পরে 9 মাস আমরা শুধু করোনার লকডাউনই পাইছি। তো আমরা যেহেতু যাই হোক স্টুডেন্ট ওয়েতে আসছিলাম, তো যে কারণে আমরা মোটামুটি একটু সার্ভাইভ করতে পারছি। তো এই ছিল আসলে ভিডিও। তো তারপরও আমি আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই যার সাথে টাকা পয়সা লেনদেন করেন বা আপনাদের যে ডকুমেন্টগুলো দিবে অবশ্যই ভালোভাবে ভেরিফাই করে নেবেন, এবং টাকাগুলো দেওয়ার আগে অবশ্যই জেনে বুঝে দিবেন, এবং আসলে ওই রকম কন্ট্রাক্ট করে নেবেন যে আপনার পারমিট হওয়া আগ পর্যন্ত কত টাকা দিতে হবে, সাবমিশনের সময় কত টাকা দিতে হবে। অনেক সময় দেখা যায় এজেন্টরা এবং যার সাথে কথা বলবেন তারা আপনাদের কাছ থেকে সাবমিশনের সময় 2-3 লক্ষ টাকা নিয়ে নেয় ইউরোপের কথা বলে, আর আমাদের দেশের মানুষরা আসলে ইউরোপ বলতে পাগল যে কারণে কিন্তু এই অ্যামাউন্টটা দিয়ে দেয়। তো আপনাদেরকে আমি বলবো যে অবশ্যই সাবমিশনের সময় আপনার আহামরি টাকা লাগে না, আপনি পাসপোর্টের সাথে সর্বোচ্চ 50-1 লক্ষ টাকা দিতে পারেন, এর বেশি কিন্তু দিবেন না, এবং পারমিট হয়ে আসার পরে পারমিটটা অবশ্যই চেক করে নেবেন, কারণ পারমিটের উপরে একটা আইডি নাম্বার থাকে, যে আইডি নাম্বার দিয়ে আপনারা অনলাইনের মধ্যে চেক করতে পারবেন যে আপনার ওই কোম্পানি আপনার এই পারমিটটা ইস্যু করেছে কিনা। তো এই পারমিটটা যদি ওকে থাকে, এরপরে যদি আপনার এজেন্টে বা যে লোকের মাধ্যমে কথা বলবেন সে যদি আপনার কাছে টাকা চায়, তাহলে 50,000-1 লক্ষ টাকা দিতে পারেন সর্বোচ্চ। এই হলো 1.5-2 লক্ষ টাকার কথা বললাম, এর বেশি কাউকে 1 টাকাও দেওয়া প্রয়োজন নাই আমি মনে করি। এবং যদি ভিসা হয়ে যায়, ভিসার যখন স্ট্যাম্পিং হবে সেই মুহূর্তে আপনি সম্পূর্ণ টাকাটা পরিশোধ করে দিতে পারেন, যেহেতু আপনি নিজে এম্বাসি ফেস হয়ে তারপর ভিসাটা স্ট্যাম্পিং হবে, এটা আপনি 100% সিওর হয়ে যেতে পারবেন যে হ্যাঁ ভিসাটা অরিজিনাল, কোনো ফেক নাই এটার মধ্যে। তো এই ছিল আসলে আজকের মতো ভিডিও। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আমি মাহফুজ, মাহফুজ ব্লগস অ্যান্ড ইনফোর পক্ষ থেকে। আল্লাহ হাফেজ।